আসসালামু আলাইকুম। একই শব্দের ভিন্নত্বে প্রয়োগ প্রায় সমোচ্চারিত ভিন্নাত্মক শব্দ থেকে বিগত সালে বিসিএস, ব্যাংক, অ্যাডমিশন এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা সকল প্রশ্নের সমাধানে আপনাকে স্বাগত। লিখিত প্রশ্নের নমুনা এখানে দেখিয়ে দিলাম, এখান থেকে কাইন্ডলি দেখে নেবেন। এরকম প্রশ্ন থাকবে যার উত্তর লিখতে হবে। এমসিকিউ অংশের সমাধান, কোনটির অর্থ পক্ক অর্থে প্রকাশ পায়? উত্তর হবে পাকা আম। কার মাথায় হাত বুলিয়েছ? এখানে মাথা শব্দের অর্থ ফাঁকি দেওয়া। যত বড় মুখ নাই তত বড় কথা, এখানে মুখ বলতে কি বোঝাচ্ছে? শক্তি। কোন বাক্যে মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয়েছে? মাথা খাটিয়ে কাজ করবে। হাত গুটিয়ে বসে আছো কেন? বাক্যে হাত শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? কার্যে বিরতি। মুখ তোলা বাক্যাংশের অর্থ কি? প্রসন্ন হওয়া। হাত শব্দটি উদ্ধৃত কোন বাক্যে দক্ষতা অর্থে ব্যবহৃত হয়েছে? তার লেখার হাত আছে। ওই চাকরির আশা ছেড়েছি কোন অর্থ প্রকাশ পায়? হতাশা। শ্রীগর এর বৈশিষ্ট্যপূর্ণ অর্থ কি? জেলখানা। এই ব্যাপারে তোমার হাত নাই, এখানে হাত কি অর্থে ব্যবহৃত হয়েছে? কর্তৃত্ব। ডাক্তার সাহেবের হাত যশ ভালো, এই বাক্যে হাত ব্যবহৃত হয়েছে? নিপুণতা। টাকাটা ধার দিয়ে তুমি আমার মুখ রেখেছ, এই বাক্যে মুখ কি অর্থে ব্যবহৃত হয়েছে? সম্মান। নিচের কোন শব্দটি দক্ষ অর্থে ব্যবহৃত হয়েছে? ছেলেটি অঙ্কে পাকা। মাথা খাও ভুলিও না, খেয়েও মনে করে। মাথা খাও বলতে মাথার দিব্যি বোঝাচ্ছে। এ ছেলে বংশের মুখ রক্ষা করবে, এর সঠিক অর্থ হলো সম্মান বাঁচানো। সামান্য বা ঈষৎ অর্থে কোনটি ব্যবহৃত হয়? শীত শীত ভাব। চোখ খোলা রাখা কি অর্থে ব্যবহৃত হয়? সতর্ক থাকা। ভয়ে তার গা ছমছম করছে, এখানে ছমছম কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অনুভূতি। কোন বাক্যে মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয়? মাথা খাটিয়ে কাজ করো। যারে সইতে নারী তার চলন বাঁকা, বাক্যে নারী কি অর্থে ব্যবহৃত হয়েছে? না পারি অর্থে। 18 বছর বয়স, কবিতায় 18 অর্থ যৌবন। কোন বাক্যে মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয়েছে? মাথা খাটিয়ে কাজ করো। নদীটি উত্তর মুখে প্রবাহিত, এখানে মুখ কোন অর্থ প্রকাশ করেছে? দিক। বুঝি না বাপু এ তোমার কেমন ধারা, এখানে ধারা কি? এখানে ধারা অর্থ হলো আচরণ। কার মাথায় হাত বুলিয়েছ? এখানে মাথা শব্দের অর্থ ফাঁকি দেওয়া। আম্মা লাল তেরি খুন কিয়া খুনিয়া, এখানে লাল শব্দের অর্থ কি? রক্ত। চীনে যোগ বিশিষ্টত্বে বোঝায় নাসল বান্দা। লিখিত পরীক্ষার প্রশ্ন, নিচের শব্দ জোরগুলোর অর্থ নির্দেশ করুন। গণ্ড মানে হলো গাল, চেতন শব্দের অর্থ হলো জ্ঞানযুক্ত, চৈতন্য অর্থ হুঁশ, গা অর্থ শরীর, গা অর্থ গ্রাম, বুড়ো অর্থ বৃদ্ধ, বুড় অর্থ বিবাহিত, দাহ্য অর্থ দহনযোগ্য, বাহ্য অর্থ বাইরের,
স্বর্গ অর্থ চির সুখময় স্থান বা বেহেস্ত, স্বর্গ অর্থ অধ্যায় বা পরিচ্ছেদ। অপলাপ শব্দের অর্থ কি? অস্বীকার। অনিচ শব্দের অর্থ কি? সৈনিক। অবিরাম শব্দের অর্থ কি? সুন্দর। পাঞ্জেরি শব্দের অর্থ কি? আলোক বত্তিকা। দেহ শব্দের প্রতিশব্দ কি? তনু। আপন শব্দের অর্থ কোনটি? দোকান। মরসিয়া শব্দের অর্থ কি? শোক। শশাঙ্ক এর সমার্থক শব্দ কোনটি? চাঁদ। প্রতিশব্দ নয় উদক। ঝিনুক এর সমার্থক শব্দ কোনটি? সত্যি। মক্ষিকা এর সমার্থক শব্দ কোনটি? মাসি। কোনটি কোকিল শব্দের প্রতিশব্দ নয়? পরবিত। বিবাবসু অর্থ কি? সূর্য। মৃগেন্দ্র শব্দের অর্থ কি? সিংহ। মহানির্বাণ শব্দটির অর্থ কি? সব বন্ধন থেকে মুক্তি। মতিগতি শব্দের অর্থ কি? মনের ভাব। পাথর শব্দের অর্থ কি? সমুদ্র। তস্কর শব্দের অর্থ কি? চোর। জিঞ্জির শব্দের অর্থ কি? শিকল। অর্ণব শব্দের অর্থ? সমুদ্র। অনুযোগ শব্দের অর্থ কি? আক্ষেপ। সংসপ্তক শব্দের অর্থ? যুদ্ধে জয়লাভ অথবা মৃত্যু, এরূপ শপথকারী সৈন্য। উত্তরী শব্দের অর্থ কি? চাদর। শপথ শব্দের অর্থ? হিংস্র মাংসাশী শিকারী জন্তু। নতি শব্দের অর্থ কি? বিনয়। অবিদিত শব্দের অর্থ কি? অজানা। কপল শব্দের অর্থ কি? গাল। অকুস্থল অর্থ কি? ঘটনা স্থান। অমুক শব্দের অর্থ কি? অব্যর্থ। পদস শব্দের অর্থ কি? সন্ধ্যা। পামর শব্দের বিপরীতার্থক শব্দ হল মহাত্মা। জঙ্গম শব্দটি দিয়ে বোঝায় গতিশীল। পরমত সহিষ্ণুতা বাক্যটির অর্থ কি? অন্যের মতকে সম্মান করা। নিচের কোন শব্দ জোর বিসদেশ? চিবুক ঠোঁট। যে সম্পর্কটি বিসদেশ? ঠাট্টা শেষ। আমি উত্তর বায়ু, মলয় অনিল, উদাস পূরবী হাওয়া, এই পঙ্কটিতে বাতাস শব্দের কয়টি প্রতিশব্দ আছে? চারটি। দামিনী এর প্রতিশব্দ কোনটি? বিদ্যুৎ। কোন শব্দ যুগল ভিন্নাত্মক নয়? নবনী ননী। কুয়াশা শব্দের প্রতিশব্দ হল কুয়েহেলি। ক্ষতি হতে নিচের কোন শব্দটি প্রযোজ্য? অনিষ্ট। কোনটি সমার্থক শব্দ নয়? তনু। নিচের কোনটি শব্দ জোর সমুচ্চারিত নয়? বাধা বাধা। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবার সুস্থতা এবং মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।